বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আমি জানি তোমরা অনেকেই আগ্রহ নিয়ে বসে আছো যে জোয়ার ভাটার সৃষ্টিটি কীভাবে সেটি জানার জন্য। এই সৃষ্টি নিয়ে কথা বলতে যেয়ে আজকে আমরা দুই ধরনের জোয়ার সম্পর্কে জানব এবং এই দুই ধরনের জোয়ার সৃষ্টি হওয়ার ফলে ভাটার সৃষ্টিটি কীভাবে হয় সেটি সম্পর্কেও আমরা জানব। প্রথমত আসা যাক মুখ্য জোয়ার সম্পর্কে। আমরা যদি এই চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখতে পারব এই যে মুন অর্থাৎ চাঁদের অবস্থান, আমরা আগে জেনেছি চাঁদের আকর্ষণ শক্তি পৃথিবীর জন্য অনেক বেশি বা পৃথিবীর উপর অনেক বেশি, যার ফলে চাঁদ পৃথিবীর যেদিকে থাকছে সে জায়গার পানিরাশিকে আকর্ষণ করছে, একই সাথে স্থলভাগকেও আকর্ষণ করছে। তবে স্থলভাগের আকর্ষণের চেয়ে পানিরাশির আকর্ষণটি আরও বেশি প্রবল হয়, সেই স্থানের পানিরাশিটি চাঁদের দিকে ফুলে উঠছে। ফুলে ওঠা মানে কি? অর্থাৎ সে অঞ্চলে পানিটি জোয়ার সৃষ্টি করছে। এই যে পানিটি ফুলে উঠছে এটি সে অঞ্চলে জোয়ার সৃষ্টি করে, যেটির নাম আমরা বলি মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। এই প্রত্যক্ষ জোয়ার সৃষ্টি হওয়ার ফলে এর বিপরীত পাশে আরেক ধরনের জোয়ার সৃষ্টি হয়। চাঁদ এবং সূর্য যখন পরস্পরকে আকর্ষণ করে তখন তাদের কেন্দ্র বরাবর আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি প্রবল হয়। ধরো এটি যদি পৃথিবী হয়, এটি যদি চাঁদ হয়, তাহলে এ দুটির কেন্দ্র বরাবর আকর্ষণ শক্তি বেশি হয়, অর্থাৎ কেন্দ্র বরাবর আকর্ষণটি করে থাকে। যখনই মুখ্য জোয়ার সৃষ্টি হয় অর্থাৎ এই আকর্ষণটি কিন্তু পৃথিবীর কেন্দ্রেও বিদ্যমান, এই কেন্দ্রে বিদ্যমানের ফলে এই যে প্রতিপাদ্য স্থান অর্থাৎ মুখ্য জোয়ারের যে প্রতিপাদ্য স্থান বলতে ধরো তুমি পৃথিবীর এই অংশটিতে রয়েছো, এই যে তোমার বিপরীত যে অংশটি এটি যদি এ ড্যাশ হয়ে থাকে, এই এ ড্যাশটি হচ্ছে এ অংশের প্রতিপাদ্য স্থান। ধরো বি অংশে রয়েছো, এর বিপরীত অংশটি এটি, অর্থাৎ বি ড্যাশ অংশটি বি অংশের প্রতিপাদ্য স্থান। তেমনিভাবে এই মুখ্য জোয়ারের প্রতিপাদ্য স্থানে যেখানে স্থলভাগের উপর চাঁদের আকর্ষণটি কেন্দ্র বরাবর কাজ করছে, তখন সেই আকর্ষণকে কেন্দ্র করে এই যে চারদিকের যে পানি সেটি এই প্রতিপাদ্য স্থানে যাত্রা করে, যার ফলে প্রতিপাদ্য স্থানে মুখ্য জোয়ারের মতো এতটা বেশি না হলেও, মানে এতটা হাইটের না হলেও একটি জোয়ার দেখা যায়, যেটিকে আমরা বলি গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার, অর্থাৎ মুখ্য জোয়ারের প্রতিপাদ্য স্থানে হবে। এখন বন্ধুরা ভাটার বিষয়টি একটু পরিষ্কার করা যাক। এই যে দুটি অংশে আমরা হাই টাইড মানে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার দেখতে পাচ্ছি, এই হাই টাইডের ফলে এই যে চারপাশ থেকে পানি অর্থাৎ যেদিকে চাঁদের আকর্ষণটি নেই সেদিক থেকে পানি কিন্তু আকর্ষণ যেখানে আকর্ষণ বিন্দুতে যাত্রা করছে। ধরো পৃথিবীর এই অংশে চাঁদ আকর্ষণ করছে, তো এই অংশের পানিটি যাত্রা শুরু করছে এই দিকে, যার ফলে এখানে জোয়ার হয়েছে। তার মানে বন্ধুরা দেখো এই আকর্ষণ কেন্দ্রের সাথে সমকোণে, অর্থাৎ সমকোণের পানিটি কিন্তু আকর্ষণ বিন্দুতে যাত্রা করছে, যার ফলে সমকোণে পানি নেমে যাচ্ছে বা পানির কমতি পড়ছে। এই কমতি পড়ার বা পানি নেমে যাওয়াটিকে আমরা বলছি ভাটা, অর্থাৎ আকর্ষণ বিন্দুর সাথে সমকোণে যদি আমরা যাই তাহলে সেখানে লো টাইড বা ভাটার দেখাটি পাবো, এবং যেখানে মুন অর্থাৎ চাঁদের আকর্ষণটি সবচেয়ে বেশি সেখানে আমরা পাবো মুখ্য জোয়ার এবং এর প্রতিপাদ্য স্থানে পাবো গৌণ জোয়ার। জোয়ারের আরও দুটি কারণ রয়েছে, সেটি একটি হচ্ছে ভরা কটাল আর একটি হচ্ছে মরা কটাল। এ দুটি সম্পর্কেও আমরা জানবো, যেখানে সূর্যের আকর্ষণও একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। তো বন্ধুরা সে ব্যাপারটি জানতে হলে পরের ভিডিওতে চোখ রেখো। আশা করি সে পর্যন্ত ভালো থাকবে এবং ভালো রাখবে। ধন্যবাদ।